হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরবো, দেখুন এই বাড়িটা সবে ভিট লেভেল উঠেছিল কিন্তু বাড়িটাকে ভেঙে ফেলতে হলো। এক্স্যাক্টলি কী ঘটেছিল সেটা আপনাদেরকে পরে বলছি। দেখুন, একটি বাড়ি করতে গেলে সারা জীবনের পুঁজি সেই বাড়িতে তাকে লাগিয়ে ফেলতে হয়, কিন্তু তার সঙ্গে যদি এরকম ঘটনা ঘটে তাহলে কেমন লাগে আপনি ভাবুন তো একবার। সেই ব্যক্তিটা এখন কী অবস্থায় আছে, তার যার সঙ্গে এই ঘটনা ঘটেছে, এই ধরনের ঘটনা আপনার সঙ্গেও ঘটতে পারে। এই জন্যে আপনাদেরকে বলি, বারবার বলি যে আপনারা সচেতন হন। অ্যাকচুয়ালি কী ঘটেছিল ডিটেলস আপনাদেরকে বলবো, তার আগে আপনার এই বাড়ির 3D মডেলটা আপনাদের দেখাচ্ছি। আপনারা বাড়ির ডিজাইনটা দেখুন আর কি, অসাধারণ ডিজাইন। এটা 3D প্ল্যান, এই বাড়ির দুটো সাইড দেখা যাবে। ফ্রন্ট সাইডটা দেখুন খুবই সুন্দর, ডান সাইডে গ্যারেজ আছে আর কি, বলতে গেলে খুবই সুন্দর। সামনে কাটাটা ছোট্ট বারান্দা আছে, ওপরে বারান্দার ওপরে ব্যালকনি। এই স্বপ্নের বাড়িটা সেই ভদ্রলোক করতে চেয়েছিল, কিন্তু যে মিস্ত্রিতে করিয়েছিল সেই মিস্ত্রি এই বাড়িটা করতে পারেনি আর কি। এই বাড়িটা করতে গিয়েই 2 লক্ষ টাকা প্রথম চান্সেই লস খাইয়েছে। আপনি ভাবুন তো, 2 লক্ষ টাকা দিয়ে এই বাড়িটা কতদূর কাজ আগাত। এবার আপনাদের বলি যে অ্যাকচুয়ালি কী ঘটেছিল। এই বাড়ির প্ল্যানটা সরকারি ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যানটা পাস করিয়েছিল, কিন্তু যে মিস্ত্রিকে দিয়ে করাতে চেয়েছিল সেই মিস্ত্রি ঠিকঠাক বাড়ির কাজটা করতে পারেনি। বাড়ির মালিক প্ল্যানটা অ্যাকচুয়ালি ঘটে কি, যখনই কোনো মালিক বাড়ি করতে যায় ইঞ্জিনিয়ারের কাছে প্ল্যান তো পাস করে, কিন্তু ইঞ্জিনিয়ারকে বলে আর কি, বলে আসে না যে ভিজিট করার জন্য। ভিজিট না করলে সমস্যা। এবার মিস্ত্রির মতো যখন প্ল্যান মিস্ত্রি হাতে পেয়ে গেছে, সে প্ল্যানে যা আছে সেই তুলনায় এই কাজ প্ল্যানের সঙ্গে কোনো কাজের মিল নেই। দেখুন, এটা 1400 স্কোয়ার ফুট বাড়ি ছিল, 16 পিস কলম ছিল। এবার কলমের বেস ছিল 5x7, যেটা 10x10 কলম ছিল এটা ছিল 4x4, সেটা 10x14 ছিল সেটা ছিল আর কি 5x7, এই ধরনের পকেটের সাইজ ছিল। কিন্তু এই মিস্ত্রি করেছিল কি, যে 3 দিন পকেট কেটেছে আর 8mm রড দিয়ে জালি দিয়েছে, নিচে ইটের সোলিং, তার উপরে রাফ ঢালাই করেনি, তারপর উপরে যে মাটি লেভেল যে কলমটা তোলা হয় আমাদের প্যাস্টেনের কলম, সেই কলমটাও ইট দিয়ে ঢালাই করে তুলেছে। এইবার আপনাদেরকে এই বাড়ির প্ল্যানটা একবার দেখাই। বাড়ির প্ল্যানটা আপনারা দেখুন, এই বাড়িতে তিনটে বেডরুম আছে, অ্যাটাচ টয়লেট আছে একটা, আর ওপেন ডাইনিংয়ের সঙ্গে একটি টয়লেট আছে, কিচেন আছে একটি, আর ওপেন সিঁড়িঘর, ডাইনিং মিডিলে ডাইনিং, আর সামনে খোলামেলা বারান্দা, আর ডান সাইডে আপনার গাড়ি রাখার গ্যারেজ। যে চ্যানেলে আপনারা ভিডিওটা দেখছেন এই চ্যানেলের নাম হলো মেসন মিস্ত্রি বাবন। আমার নামই বাবন, আমারই চ্যানেল, আর আমি পেশায় মিস্ত্রি, অলরাউন্ডার মিস্ত্রি। আমি নিজেই মিস্ত্রি কাজ করি। যখন এই ইঞ্জিনিয়ার এই বাড়িতে ভিজিট করতে যাই, আর এই বাড়ির ফাউন্ডেশন ছিল 2 তলার ফাউন্ডেশন, তো এই অবস্থা দেখে কাজ ওখানেই বন্ধ করে দেয়, দিয়ে মিস্ত্রিকে সরিয়ে দেয়। দেওয়ার পরে আমাদের টিমের কাছে খবর আসে, তখন আমরা ওখানে পৌঁছে ইঞ্জিনিয়ার অর্ডার দেয় যে টোটাল কলম তুলে ফেলে দিতে হবে। আর ওখানে আরেকটা বিষয়, ওখানে যে জমির উপরে বাড়িটা হচ্ছিলো টোটালি এরিয়াটা সাদা বালি, তো সেই হিসেবে পকেট কেটে কাজটা করা খুবই অসুবিধা। শেষে আমরা পুকুর কেটে কাজটা করেছিলাম। আপনাদেরকে একবার কলমের ডিজাইনটা দেখাতে চাই। দেখুন, ইঞ্জিনিয়ার হাতের কাজ খুবই ভালো আর কি, এমনভাবে বুঝিয়েছে যে কোনো মিস্ত্রি এটা বুঝতে পারবে যে পেলে কলমের ডিজাইনটা দিয়েছে। এবার আমরা কীভাবে কাজটা করেছি সেই কাজটা আপনাদেরকে একবার দেখাতে চাই। দেখুন, আমরা 2000 স্কোয়ার ফুট পুকুর কেটে নিয়েছি, নেওয়ার পরে যেখানে যেখানে কলম আছে সেখানে 4 ইঞ্চি মোটা করে রাফ ঢেলাই দিয়েছে, দিয়ে ওর উপরে জালি বসিয়ে দিয়ে 12টা জালি দেওয়া হয়েছে, দিয়ে কলম দাঁড় করাচ্ছে। দেখুন, আমাদের কলমের বেস ঢেলাই কমপ্লিট, আমরা রেডি করে ফেলেছি। এবার দেখুন, প্যারেস্টনের যে কলমগুলো সে কলমগুলো তুলে নিয়েছি, নেওয়ার পরে মাটি ফিলিং চলছে। এই মাটি ফিলিং হয়ে গেলে টাইপিংয়ের কাজ শুরু করবো। এবার টাইপিংয়ে রড বান্ডিং চলছে, রড বাঁধা কমপ্লিট, রড নামিয়ে দিয়েছি বেঁধে। দেখুন, ঢালাই টাইপিং ঢালাই কমপ্লিট। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এখন কাজ কত দূর আছে সেটা আপনাদের দেখাবো। টাইপিং ঢালার পরে কলমের স্টার্টার ঢেলে কলমগুলো তুলে নিয়েছি, নেওয়ার পরে ভিটটা আমরা গাঁথনি করছি। ভিট গাঁথনি হয়ে গেলে বালি ফিলিং হবে। হওয়ার পরে এখন দেখুন, এই যে বাড়ি একতলা অবধি কমপ্লিট হয়ে রয়েছে,
কিছুদিন কাজ অফ আছে, দুতলার কাজ শুরু করবো কিছুদিনের মধ্যেই। এই পজিশন বাড়ি আপাতত হয়ে আছে। এইবার আপনাদের যে বিষয়ে বলবো যে বাড়ি করার আগে অবশ্যই ভালো ইঞ্জিনিয়ারদের বাড়ির প্ল্যান পাস করাবেন, সেই প্ল্যানটা পঞ্চায়েতে পাস করে নিয়ে আসবেন, আর ভালো মিস্ত্রিদের কাজ করাবেন। আপনার বন্ধু বান্ধব থাকলে ভালো করে শুনবেন, শুনে বড় মিস্ত্রি বড় দল যাতে কাজ তুলতে পারে সেই ধরনের মিস্ত্রিদের কাজ করাবেন। আর ধরেন আপনি ছোটো দলের কাছে গেলেন যে কাজ আপনাদের কাজ করাবো, মিস্ত্রি কম লেবার কম আছে, কিংবা 20 টাকা রেট কম দিল, আর সে বড়ো দলে গেলে হয়তো 20 টাকা রেট বেশি দিল, সে 10-20 টাকার জন্যে কাজটাকে খারাপ করবেন না। নাহলে দেখুন ওই প্রথম চান্সে 2 লাখ টাকা ওখানে ঘাটতি গেছে। আর ইঞ্জিনিয়ারকে দিয়ে অবশ্যই বাড়িতে আর কি মিনিমাম 3 বার ভিজিট করাবেন, যে বাড়ির ফাউন্ডেশনে টাইবিমে আর স্ল্যাপে, তাহলে কোনো রকম ভুল ত্রুটি হলে অবশ্যই ইঞ্জিনিয়ার আপনার হয়েই কথা বলবে। আপনারা সবাই ভালো থাকবেন, যদি আমার ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর বিল্ডিং রিলেটেড ভিডিও পাওয়া যায় না পাশে থাকা বেলবেলটা বাজিয়ে দিন। চলুন তাহলে যাওয়া যাক পরবর্তী ভিডিও দেখা।